আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মহিলা সে তার ছোট্ট একটি কুকুরের বাচ্চাকে সাথে নিয়ে সে হেঁটে যাচ্ছে, এবং কেন যেন মনে হয় যে সে খুব শখের বয়সে সে এটাকে লালন পালন করে, এবং সে এটাকে তার সাথে নিয়ে ঘুরে এবং সে খুবই এনজয় করে। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে একটি একটি কন্ট্রোলার আছে, এবং সেই কন্ট্রোলের মধ্য দিয়ে সে দ্রুত ফিতা টানতে পারে, দ্রুত কুকুরটিকে কাছে টানতে পারে, আবার দ্রুত কুকুরটিকে দূরে ঠেলে দিতে পারে, কুকুরকে স্পেস দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরও একজন মানুষ, সেও অনেকগুলো কুকুরকে সাথে নিয়ে সে হেঁটে গেছে। এই যে এতগুলো মানুষ, এদেশে প্রত্যেকটা মানুষই চেষ্টা করে একটি কুকুরকে যদি একটু লালন পালন করা যায়, একটা প্রাণীকে এত বেশি ভালোবাসে, মনে হয় যেন যে সে তার নিজের বাচ্চার চেয়েও বেশি একটি কুকুরের বাচ্চাকে সে বা কুকুরকে সে ভালোবাসে। কোথাও যদি এমন হয় যে ভুলেও এই কুকুরের গায়ে আঘাত লেগেছে, হেঁটে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছে, এটা বিরাট বড় অন্যায় হিসেবে এই ইংল্যান্ডে কিংবা ইউরোপিয়ান দেশগুলিতে এটাকে ওভাবে একটি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এটা মানুষের গায়ে হাত লাগতে পারে, কিন্তু কুকুরের গায়ে হাত লাগতে পারবে না, ভাবটা এমন। যাই হোক, তো এই কুকুরের এত ডিমান্ড কেন? যেন অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে এই ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন সোসাইটিতে একাকিত্ব বা নিঃসঙ্গতা একটি ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ মানুষ প্রত্যেকেই তার নিজের প্রতি চিন্তা করে। বাচ্চা বড় হয়ে গেছে, সে বিয়ে শাদি করে, সে আলাদা হয়ে যায়, বাচ্চা তার নিজের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, অর্থাৎ নাতি ওই ব্যক্তির নাতি নাতলকে নিয়ে সে আলাদা বসবাস করে, নিজের মতো করে থাকে। ওই বাচ্চাও একদিন 16 বছর হয়ে গেলে সেও একদিন আর অন্য জায়গায় বিয়ে শাদি করে, নিজের মতো সেটেল হয়ে যায়। তো আমাদের বাংলাদেশে যেমন দাদা দাদি নানা নানি এদেরকে নিয়ে আমাদের মধ্যে একটা আবেগ কাজ করে, এই ওয়েস্টার্ন সোসাইটিতে এই আবেগটা কাজ করে না। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এদেশের রিলিজিয়ন নেই, ধর্ম নেই, ধর্মের চর্চা নেই। একটা সময় ছিল ধর্ম চর্চা ছিল এবং সব কিছুই স্বাভাবিক ছিল। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলেছে যে ইংল্যান্ডেও এই এই প্রথাটা ছিল যে দাদা দাদি নানা নানি এদেরকে নিয়ে একসাথে বসবাস, ট্রেন্ড ফ্যামিলির একটা ব্যাপার ছিল, কিন্তু এগুলো এখন ভেঙে গিয়েছে আধুনিক সমাজের পরিবর্তনের ফলে, এবং এখন প্রত্যেকে তার ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছে, যার কারণে সমাজের মধ্যে একটি ভাঙন সৃষ্টি হয়েছে। এবং যারা বয়স্ক মানুষ, যারা যে যত বেশি সিনিয়র সে তত বেশি একাকিত্ব বোধ করে। সো এক্ষেত্রে এই যে কুকুর যারা লালন পালন করে অধিকাংশই মধ্যবয়সী কিংবা বৃদ্ধ বয়সের, এবং এর প্রধান কারণই হচ্ছে যে এই বয়সে মানুষ সঙ্গ চায়, এই বয়সে মানুষ বৃদ্ধ বয়সে মানুষ একাকিত্ব থাকতে চায় না, সবাইকে নিয়ে একসাথে নিয়ে থাকতে চায়। কিন্তু আমরা দেখি যে এর উল্টো, যার কারণে মানুষ এই কুকুরকে তাদের নিজের মধ্যে করে বশ করে নেয়, লালন পালন করে, এবং কুকুরের মধ্যে নিজের আবেগ অনুভূতি কুকুরকে নিয়েই চলাফেরা, কুকুরের সাথে নিজের মতো করে কথা বলা বা কুকুরকে নিয়ে সবসময় ঘোরা, এগুলো নিয়ে সে ব্যস্ত থাকতে চায়, কারণ তার জীবনের শেষ বয়সে তার আর কেউ নাই, একমাত্র কুকুরটি তার জীবনের শেষ ভরসা, তাকে নিয়ে সে মূলত রিল্যাক্সে জীবনযাপন করতে পারে, গল্পগুজব করতে পারে, আড্ডা দিতে পারে, ঘুরতে পারে। এবং আরও ব্যাপার হচ্ছে যে এই বয়সে মানুষ নাতি নাতল, নাতি নাতনি এদেরকে নিয়ে মানুষ সময় পার করতে চায়, এদেরকে খুলে নিতে চায়। যখন এদেরকে পায় না, ঠিক তখন মনে করে যে তাইলে এদের মতো আরও একটা ছোট্ট কুকুর ছানা কিংবা কোনো একটা প্রাণী যদি হয় আমার পাশে, তাকে নিয়ে আমি নাড়াচাড়া করলাম, খুলে নিলাম, চুমো দিলাম,
যেটা আমি আমার নাতি নাতলকে দিতে পারতাম, সেই জিনিসটাই তারা কুকুরের মাধ্যমে নিজেদের অপূর্ণতাকে পূর্ণ করার চেষ্টা করে। আমার কথাগুলো অনেক লম্বা হয়ে গেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরও একটি ব্যাপার হচ্ছে যে এই কুকুরগুলোকে যদি তারা ঠিকমতো ট্রেনিং দিয়ে তুলতে পারে, তাহলে অনেক বড় বড় ক্রাইম ফাইন্ড আউট করার ক্ষেত্রে এই কুকুরগুলো ভূমিকা রাখতে পারে। ইভেন আমরা যে সকল জায়গায় একজন মানুষ পৌঁছতে পারে না, ঠিক ওই সকল জায়গায় একটা কুকুরকে যদি ঠিকমতো ট্রেন আপ করে তোলা যায়, তাহলে এই কুকুরটা মানুষের চেয়ে বেশি কাজ করতে পারে। ইভেন একটা ঘটনা ঘটছে যেখানে মানুষ পৌঁছতে পারে না, মানুষের পৌঁছার ক্ষমতা নেই, সেখানে কুকুরকে তারা পাঠিয়ে দিয়ে এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারে এবং শত শত হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে একটি কুকুর। তো বাস্তবিক জীবনেও এই কুকুরের গুরুত্ব আছে। একই সাথে এই কুকুরটা মূলত যদি এই কুকুরের নেগেটিভ দিকও আছে। এই কুকুরকে যদি ঠিকমতো নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে এই কুকুরটা অনেক ভয়ঙ্কর হয়ে যেতে পারে, যার কারণে এই ইংল্যান্ডে যদি কোনো কুকুর মারমুখী হয়, এই কোনো কুকুর যদি অন্যদেরকে কামড়ানোর সম্ভাবনা থাকে, তাহলে তারা ওই কুকুরকে তারা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে কিংবা গুলি করে মেরে ফেলে। কুকুর লালন পালন করার আরও একটি অন্যতম কারণ হচ্ছে কুকুরের বিশ্বস্ততা, আমানতধারিতা, তার ভালোবাসা। কুকুর যদি কাউকে বিশ্বাস করে, জীবন দিয়ে বিশ্বাস করে, কুকুর যদি কাউকে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ তারা বিশ্বাস রাখতে পারে না, বিশ্বাস ভেঙে ফেলে, আমানতধারিতা ভেঙে ফেলে, কিন্তু কেন কেন মনে হয় যে মাঝে মধ্যে এই কুকুরও অনেক ক্ষেত্রেই তার স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে সে যে পরিমাণ বিশ্বস্ততা এবং আমানতধারিতার পরিচয় দেয়, আমাদের অনেককে হার মানিয়ে যায়। ইভেন আমরা জানি শিয়াল অনেক বুদ্ধিমান প্রাণী, কিন্তু শিয়ালও কিন্তু তার চতুরতার কারণে, তার বুদ্ধির ব্যবহার করে, সে বিশ্বস্ততা, আমানতধারিতা এগুলোকে সে তুয়াক্কা করে সে তার স্বার্থ হাসিলের জন্য এগিয়ে যায়। আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা শিয়ালের মতো, যারা আপনার খাবে, আপনার পরবে, আপনার সব কিছু করবে, কিন্তু সুযোগ বুঝে তার মতো করে সে পালিয়ে যায় কিংবা সে সুযোগকে কাজে লাগায়। কিন্তু এই কুকুরকে যদি আপনি পুষেন, লালন পালন করেন, তাহলে এই কুকুর আপনাকে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, আপনাকে নিয়ে আপনার বিশ্বাসের সাথে কখনো বেইমানি করবে না, আপনার আমানতধারিতার সর্বোচ্চ ব্যবহার সে করবে। আমার এই কথাগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি কুকুর লালন পালন করতে উৎসাহ দিচ্ছি না, বরং আমি বলতে চাচ্ছি যে জীবনে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, প্রতিবেশী কাছের মানুষ নির্বাচন করতে গেলে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে তার মধ্যে বিশ্বস্ততা, আমানতদারিতা এবং কৃতজ্ঞতাবোধ কতটুকু আছে। আপনার বন্ধুকে আপনি অনেক খাওয়াবেন, পড়াবেন, কিছু মানুষ আছে এরকম খাওয়াবেন, পড়াবেন, কিন্তু সে আপনার কৃতজ্ঞতাবোধ প্রকাশ করবে না। কৃতজ্ঞতাবোধটা এই কারণেই প্রয়োজন যে আসলে যাতে মানুষ একটা ভালো কাজ করলে আরও বেশি ওই ভালো কাজটা করার জন্য উৎসাহিত হয়। কিন্তু আপনি উপকৃত হওয়ার পর যদি আরেকজনের উপকার স্বীকার না করলেন, তাহলে কিন্তু এই মানুষটা আগ্রহ বোধ করবে না। যাই হোক, এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কুকুরকে আমরা লালন পালন করবো না, কিন্তু কুকুরের মধ্যে কিছু বিশ্বস্ত কিছু গুণ আছে, সেই গুণগুলো আমাদের বাস্তব জীবনে যাতে আমরা প্রয়োগ করতে পারি এবং ফুটিয়ে তুলতে পারি, সেই আশা রেখেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।